প্রত্যেকটা বিভাগে শহর বা গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্পেশাল ট্রেন থাকলেও রাজশাহীতে কোনো স্পেশাল ট্রেন নেই। ঈদের আগেও পরে ঠাসাঠাসি ভিড় থাকে রাজশাহী রুটের ট্রেনগুলোতে। সেই ভিড়ের কথা বিবেচনায় রেখে ঈদ স্পেশাল ট্রেন চালু করা হলেও গত কয়েক বছরের মতো এবারও রাজশাহীবাসীর কপালে জোটেনি বিশেষ ট্রেন সুবিধা। শুধু রাজশাহী নয়, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের আওতাধীন অন্য দুই বিভাগীয় নগরী রংপুর ও খুলনাতেও ওই বিশেষ ট্রেন সুবিধা দেয়া হয়নি। শুধুমাত্র জয়দেবপুর ও পার্বতীপুর রুটে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের দিন থেকে তিন দিন চলাচল করবে একটি বিশেষ ট্রেন। যাত্রীদের মতে ট্রেনের অন্যান্য রুটের ন্যায় যাত্রীর সমান চাপ রয়েছে রাজশাহী রুটেও। পুনর্বিবেচনা করে অন্তত একটি ঈদ স্পেশাল ট্রেন রাজশাহী রুটে দেওয়ার দাবি তাদের। প্রত্যেকটা বিভাগের শহর বা গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্পেশাল ট্রেন থাকলেও রাজশাহীতে কোনো স্পেশাল ট্রেন নেই। অন্যান্য শহরে যেমন স্পেশাল ট্রেন দেওয়া হয়, এই রাজশাহীতেও যেন ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন দেওয়া হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সামনে ঈদকে উপলক্ষে যদি এই রেল মন্ত্রণালয় যদি একটি বাড়তি ট্রেন বা স্পেশাল ট্রেন ব্যবস্থা করে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের যাত্রীদের জন্য অনেকটাই সুবিধা হতো আর কি। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যমুনা সেতু পূর্ব ও পশ্চিম অংশে সংস্কার কাজ চলমান থাকায় এই রুটে নতুন ট্রেন সংযোজন সম্ভব নয়। তবে যাত্রীদের চাপ বিবেচনায় প্রতিটি ট্রেনে বগি যোগ করা হবে। আমরা নতুন ট্রেন না দিয়ে বরং যে ট্রেনগুলো চালু আছে সেই ট্রেনগুলোতে কোনোটা দুইটা কোনোটা একটা করে আমাদের সামর্থ্য অনুযায়ী কোচ লাগিয়ে দিয়েছি, যাতে প্যাসেঞ্জাররা কিছুটা হলো ভোগান্তিবিহীনভাবে ট্রেনে যাতায়াত করতে পারে এই ঈদে। আসন্ন ঈদ উল ফিতরে 8 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এগুলো চট্টগ্রাম, চাঁদপুর, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, ভৈরব বাজার, কিশোরগঞ্জ ও চিলহাটি রুটে চলাচল করবে। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।